আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য চ্যাট জিপিটির উপর একটি ফুল ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতে যাচ্ছি যেটার প্রথম পর্ব আজকে তো এই চ্যাট জিপিটির যে ভিডিও টিউটোরিয়াল কোর্স এর মধ্যে আমরা চ্যাট জিপিটি সম্পর্কে বিস্তারিত অনেকগুলো বিষয় সম্পর্কে জানব চ্যাট জিপিটি আপনারা সবাই জানেন যে বর্তমানে সবচেয়ে আলোচিত একটি টেকনোলজি এবং এই চ্যাট জিপিটির সাথে আমাদের বর্তমানে পরিচিত হতে হবে বা চ্যাট জিপিটিকে আমাদের ব্যবহার করতে হবে তো এই জন্যই আপনাদের জন্য এই কোর্সটি নিয়ে আসা যাতে আপনারা খুব সহজেই চ্যাট জিপিটি সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানতে পারেন তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর মূল টপিক এবং শুরুতে আমরা যেটা দেখব যে চ্যাট জিপিটি যে কোর্স বা চ্যাট জিপিটি সম্পর্কে আপনার জানা কেন প্রয়োজন বা কেন আপনি জানবেন এখন আপনি বর্তমানে মানে টেকনোলজি হিসেবে যদি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে চান আপনার অবশ্যই করা উচিত আর যদি আপনি না করেন আপনি কিন্তু মানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না কারণ বর্তমান প্রযুক্তি চলে এসেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজি তাহলে এই এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনার ব্যবহার করতে হবে আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনার কাজগুলোকে আরো সহজ করার জন্য কাজগুলোকে আরো গতিশীল করে আনার জন্য বা করে নেয়ার জন্য তো আমাদের এই কোর্সে আমরা চ্যাট জিপিটির কি করব চ্যাট জিপিটির বেসিক্স জানব চার ইউজেস জানবো এবং প্রসপেক্টস জানবো এবং একই সাথে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন বা উপার্জন করতে পারবেন বা চ্যাট জিপিটিকে আপনি কি কি কাজে কিভাবে ব্যবহার করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই ধারাবাহিক যে ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ ধারাবাহিক যে কোর্সটি আমার চ্যানেলে আপনারা প্লেলিস্ট আকারে আকার পাবেন তার মধ্যে থাকবে তো কোর্স ডিসক্রিপশনে আমাদের যেটা রয়েছে যে দ্য কোর্স ইজ এ কম্প্রিহেন্সিভ কোর্স দ্যাট এইমস টু ইকুইপ লার্নার্স উইথ দ্যান্ড স্কিলসেকটিভলি ইন্টারেক্ট উইথ জিপিটি এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেন্ড বাই ওপেন এআই অর্থাৎ চ্যাট জিপিটি যে কোর্সটা বা এটা মডিউল তৈরি করার কারণ হলো যেটা কী এটা আমাদের কেন প্রয়োজন এটা আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা কীভাবে চ্যাট জিপিটিকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারব সেটা জানার জন্যই এবং এই চ্যাট জিপিটি তৈরি করেছে কে ওপেন এআই দিস কোর্স উইল কাভার এ রেঞ্জ অব টপিক্স রিলেটেড টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ এই চ্যাট জিপিটি তৈরি করা হয়েছে ন্যাচারাল প্রসেসিং এর মাধ্যমে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড চ্যাটবর্ডস উইথ পার্টিকুলার এমফেসিস অন দ্য ক্যাপাবিলিটিস লিমিটেশনস অফ চ্যাটিপিটি অর্থাৎ এই কোর্সের মধ্যে আমরা চ্যাটজিপিটি কিভাবে তৈরি করা হয়েছে কি কাজ করে সেই সব সম্পর্কে জানতে পারবো চ্যাট জিপিটি একটি চ্যাটবট খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে চ্যাট জিপিটি হলো একটা চ্যাটবট যে কি করে মানে একটা রোবটের মতো অ্যাকচুয়ালি যে একটা রোবট একটা চ্যাটবট রোবট যে আপনার সাথে অ্যাজ এ হিউম্যান কথা বলবে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করব চ্যাট জিপিটি আমাদের সেই উত্তরটি কিন্তু দেবে তো চ্যাট জিপিটির যে আপনারা যে ইন্টারফেস চ্যাট জিপিটির ইন্টারফেসটা হচ্ছে এরকম আমি যদি আরেকটু দেখাই আপনাদের যে চ্যাট জিপিটির মেইন ইন্টারফেসটা আপনারা এরকম পাবেন খেয়াল করেন যে এখানে আমরা কোনো কিছু লিখবো এবং লেখার পরে যখন এন্টারে প্রেস করবো বা এই আইকনটাতে ক্লিক করবো তখন চ্যাট জিপিটি আমাকে একটা লিখিত উত্তর দেবে তাহলে চ্যাট জিপিটি কী হলো আমাদের যেটা যে চ্যাট জিপিটি হলো একটা রোবোটিক সিস্টেম যার সাথে আমরা মেসেজিং করতে পারি যার সাথে আমরা কথা বলতে পারি এবং কথাটা অবশ্যই মানে লিখিত হবে আর কি মানে চ্যাট বক্সের মাধ্যমে অর্থাৎ এই বক্সটাতে আমাদের লিখিত হবে আমরা যেমন মেসেজিং করি ফোনে যেমন মেসেজিং করি সেরকমভাবেই তো আপনি এখানে মেসেজিং করবেন চ্যাট জিপিটির সাথে চ্যাট জিপিটি অর্থাৎ এই সাথে আপনি কথা বলবেন চ্যাট আপনাকে বিভিন্ন উত্তর দেবে আচ্ছা তাহলে চ্যাটবট খুব সংক্ষেপে একটা রোবোটিক সিস্টেম মানে এমন ধরনের রোবট যে আমাদের সাথে মেসেজিং করবে এটা লঞ্চ করেছে ওপেন এআই নভেম্বর 2022 সালে বাইশ 2022 সালের 30 নভেম্বর সহজ কথায় আমরা বলতে পারি জিবিটি হলো খুব জনপ্রিয় এআই बेस्ड মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড প্রোগ্রাম যা সাধারণত মানুষ ব্যবহার করে ডায়ালগ জেনারেট করার জন্য ডায়ালগ জেনারেট করার জন্য মানে হলো বিভিন্ন ধরনের কথোপকথন জেনারেট করার জন্য বা কথোপকথন জানার জন্য চ্যাটবোর্ডটিতে একটি ল্যাঙ্গুয়েজ বেসড মডেল রয়েছে যা বিকাশকারী এমনভাবে ফাইন টিউন করেছে অর্থাৎ একটা মডেলের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে ল্যাঙ্গুয়েজ বেসড মডেল যে মডেলটিকে তৈরি করেছেন এমনভাবে ফাইন টিউন করেছেন যেখানে কনভার্সেশনাল ম্যানারে মানুষের ইন্টারাকশন হয়ে থাকে অর্থাৎ তিনি এটাকে এমনভাবে তৈরি করেছেন যেখানে তিনি এমন একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছেন যেন আপনার মনে হয় যে অ্যাজ এ হিউম্যান আপনার সাথে চার্জিপটি কথা বলছে অর্থাৎ মানুষের মতোই কথা বলছে এরকম একটা ফিল দেওয়ার জন্যই যারা এটাকে তৈরি করেছেন অর্থাৎ ওপেন এআই তারা কি করেছে এটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে ল্যাঙ্গুয়েজ বেসড মডেলের উপর ভিত্তি করে বা ল্যাঙ্গুয়েজ মডেলের উপরে ভিত্তি করে এটি একটি সিমুলেটেড চ্যাটবোর্ড যা প্রাথমিকভাবে গ্রাহক পরিষেবার জন্য ডিজাইন করা হয়েছে তবে এটি এটি মানুষ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে চ্যাট জিপিটি হলো একটি এআই চ্যাটবোর্ড অটো জেনারেটিভ সিস্টেম যা ওপেন এআই দ্বারা অনলাইন গ্রাহকদের সেবার জন্য তৈরি করা হয়েছে এটি একটি প্রি ট্রেন্ড জেনারেটিভ চ্যাট যা এনএলপি বা প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ ব্যবহার করে এর তথ্যের উৎস হলো পাঠ্যপুস্তক ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের আর্টিকেল বা প্রবন্ধ যা মানুষের ইন্টার্যাক্টিভ সারা দেওয়ার জন্য নিজস্ব ভাষা মডেল ব্যবহার করতে ব্যবহার করে চ্যাট জিপিটি এর প্রধান বৈশিষ্ট্য হলো একটি টেক্সট বক্সে মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করে অর্থাৎ এখানে খেয়াল করেন যে একটা টেক্সট বক্স দেখছেন আপনারা এখানে চ্যাট জিপিটি যে বিষয়টা আপনি লিখে দেবেন সেই বিষয়ের উত্তরটা এখানে চ্যাট জিপিটি দিয়ে দেবেন যেমন আমি এখানে একটা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম যে রাইট এ ক্যাপশন সামার রাইট এ ক্যাপশন অন সামার লিখে আমি এন্টার করলাম তো চ্যাট জিপিটি আমাকে এখন একটা ক্যাপশন দেবে কিসের উপরে সামারের উপরে খুব সুন্দর একটা ক্যাপশন দেখেন সে কিন্তু দিয়ে দিলাম তোমাদের একটা ক্যাপশন এই যে দেখেন সুন্দর করে একটা ক্যাপশন আমাদের কিন্তু দিয়ে দিল তাহলে কি হলো যে চ্যাট জিপিটি আমাদের কি করে যে টেক্সট বক্সে মানুষের মতো করে প্রতিক্রিয়া তৈরি করে অর্থাৎ আমাদের একটা উত্তর দেয় এই টেক্সট বক্সে যেটা হচ্ছে এটা এই অংশটা ওকে অতএব একটি চ্যাট এটি একটি চ্যাটবট এআই সিস্টেম কনভারসেশন এবং ভার্চুয়াল সহকারের জন্য উপযুক্ত অর্থাৎ চ্যাট জিপিটি কি হতে পারে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের সহযোগিতা করতে পারে এবং আমরা একে কেন ব্যবহার করব আমরা একে ব্যবহার করব আমরা আমাদের যে কাজগুলো করি সেগুলোর প্রোডাক্টিভিটি বা সেগুলোর ক্ষমতা আরো বাড়িয়ে নেওয়ার জন্য আমরা চ্যাটিবিকে ব্যবহার করব এটি প্রশ্নের কনভার্সেশনের টিউন এ স্বাভাবিক উত্তরও দিতে পারে যেমন আমি এখানে দেখলাম আপনাদের উত্তর কিন্তু সে আমাকে তাই না আচ্ছা একই সাথে গল্প আর্টিকেল ব্লগ এবং কবিতা তৈরি করতে পারে তাছাড়া চ্যাট জিবিটি ব্যবহার করে আপনি কোড লিখতে পারেন আর্টিকেল লিখতে পারেন ট্রান্সলেট করতে পারেন যে কোনো কিছু ডিবাগিং করতে পারেন স্টোরি অথবা আপনার পোয়েমি লিখতে পারেন অর্থাৎ আপনি কি না পারেন এটা থেকে অনেক কিছু আপনি কিন্তু করে নিতে পারেন আর কি একজন নর্মাল মানুষের মতো আপনার সাথে কনভার্সেশন কন্টিনিউ করার ক্ষমতা চ্যাট জিবিটি রাখে যেন কোনো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে সক্ষম অর্থাৎ চ্যাট জিবিটি আপনার সাথে অ্যাজ এ হিউম্যান কথা বলতে পারে মানে বিভিন্ন বিষয়ে মানে তার মানে জ্ঞানে বা তাকে যদি দেওয়া হয় ইনফরমেশনগুলো মানে তার সার্ভারে যতগুলো ইনফরমেশন আছে তার ভিত্তিতে সে আপনার সাথে কথা বলবে যদি তার কোনো তো জানা না থাকে সে বলবে যে সরি আমি এই বিষয়টি জানি না আচ্ছা এখন এই যে কোর্সটি মানে চ্যাট জিপিটির কোর্স এই কোর্সের কিছু লার্নিং আউটকাম রয়েছে তো সেই লার্নিং সম্পর্কে আমরা এখন জানি সেটা হচ্ছে যে এই কোর্সটি করা শেষে আপনি যেটা জানতে পারবেন যে আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপাবিলিটিস অফ চ্যাট জিপিটি অর্থাৎ চ্যাট জিপিটি যে সক্ষমতা এবং সীমাবদ্ধতা মানে চার জিপিটি কি করতে পারে এবং কি করতে পারে না এই বিষয়গুলো আপনি খুব সহজভাবে জানতে পারবেন ডিজাইন চ্যাটবোর্ডসি ইউটিলাইজ আপনি একটা চ্যাটবোর্ড ডিজাইন করতে পারবেন যেটা কি করতে পারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে পারে এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলি তাই যখন কি হয় যে চ্যাটবোর্ডগুলো যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করে তার মানে তাকে এমনভাবে ট্রেন আপ করা হচ্ছে সে যেন মানুষকে ভালোভাবে উত্তর দিতে পারে বা মানুষের সাথে সুন্দরভাবে কথোপকথন করতে পারে নেক্সট যেটা সেটা হচ্ছে মানে তৃতীয় লার্নিং আউটকাম ইথিক্যাল ইমপ্লিকেশনস অফ চ্যাট জিপিটি আদার চ্যাটবোর্ডস অর্থাৎ চ্যাট জিপিটি এবং চ্যাটবোর্ড ব্যবহার করার সময় আমাদের যে ইথিক্যাল বিষয়গুলো বা নীতি নৈতিকতা এবং নিয়ম মাধ্যমে সেই জিনিসগুলো আমরা জানতে পারবো এবং চতুর্থত এবং লাস্টে যেটা অ্যাপ্লাই চ্যাট জিপিটি ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ চ্যাট জিপিটিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে কীভাবে ব্যবহার করতে পারবো সেটা জানতে পারবো এটা দিয়ে কীভাবে আমরা ইনকাম করতে পারবো সেটাও জানতে পারবো উদাহরণ হিসেবে বলতে পারি সার্চেস কাস্টমার সার্ভিস হেলথ কেয়ার অ্যান্ড ফাইন্যান্স ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে চ্যাট জিপিটি কীভাবে আমাদের সাহায্য করবে সেই বিষয়গুলো আমরা কিন্তু খুব সহজেই জানতে পারবো তো এই হলো লার্নিং আউটকামস এই কোর্সের তো এখন আমরা কোর্সের আউটলাইনটা দেখব কোর্সের আউটলাইনের মধ্যে আমি কোর্সটাকে পাঁচটা মডিউলে সাজিয়েছি তো প্রথম মডিউলে যেটা থাকবে প্রথম মডিউলে থাকবে ইন্ট্রোডাকশন টু চ্যাট জিপিটি অর্থাৎ চ্যাট জিপিটির সম্পর্কে আমরা ভূমিকামূলক বা এক ধরনের সূচনা শুরু করবো তো এই সূচনার মধ্যে আমাদের তিনটা সেকশন থাকবে ওভারভিউ টু চ্যাট জিপিটি অ্যান্ড ইটস ক্যাপাবিলিটিস আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং দ্য টেকনোলজি বিহাইন্ড চ্যাট জিপিটি এবং হাউ চ্যাট জিপিটি ইস ট্রেন্ড এই তিনটা সেকশন থাকবে মডিউল ওয়ানে ধারাবাহিকভাবে এগুলোর ভিডিও আসবে মডিউল টুতে থাকবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তো মডিউল টুর মধ্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মধ্যে তিনটা সেকশন থাকবে ইন্ট্রো ইন্ট্রোডাকশন টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ এই বিষয়টি কি আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং তৃতীয়ত হাউ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইজ ইউজড ইন চ্যাটবটস আচ্ছা অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কীভাবে চ্যাটবটে ব্যবহার করা হয় মডিউল থ্রি মডিউল থ্রিতে আমরা দেখবো চ্যাটবোর্ড ডিজাইন ইন্ট্রোডাকশন টু চ্যাটবোর্ডস অ্যান্ড দেয়ার ইউজেস কেসেস আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট টাইপস অফ চ্যাটবোর্ডস এবং ডিজাইনিং চ্যাটবোর্ডস ফর অপটিমাল পারফরমেন্স এটা আমাদের মডিউল থ্রিতে থাকে এবং মডিউল ফোর মডিউল ফোরে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনস অর্থাৎ চ্যাট জিবিটিকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি কীভাবে ব্যবহার করতে পারি চ্যাট জিপিটি ইন কাস্টমার সার্ভিস চ্যাট জিপিটি ইন এডুকেশন চ্যাট জিপিটি ইন হেলথ কেয়ার এবং চ্যাট জিপিটি ইন ফাইন্যান্স এই সেক্টরগুলোতে চ্যাট জিপিটিকে আমরা কীভাবে ব্যবহার করবো আমরা জানব এবং মডিউল ফাইভ এবং লাস্ট মডিউল লিমিটেশনস অ্যান্ড ইথিক্স অফ চ্যাট জিপিটি এই মডিউলে পাঁচটা সেকশন থাকবে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিমিটেশনস অফ চ্যাট জিপিটি অর্থাৎ জিপিটি লিমিটেশনগুলো আমরা জানবো ইথিক্যাল কনসিডারেশন ওইন ইউজিং চার জিবিটি চার জিবিটি ব্যবহার করার সময় আমাদের কোন নিয়মগুলো কোন বিষয়গুলো কোন নৈতিকতা মানতে হবে সেটা জানবো আমরা এবং লাস্ট যেটা দ্য ফিউচার অফ চ্যাট জিবিটি অ্যান্ড চ্যাটবোর্ড টেকনোলজি এবং লাস্টলি আমরা যেটা দেখবো যে চ্যাট জিবিটি এবং চ্যাটবোর্ড টেকনোলজির যে ভবিষ্যৎ বা ফিউচার এটা কোথায় যাবে বা কোন পর্যায়ে যেতে পারে সেই বিষয়টা আমরা মডিউল ফাইভের সেকশন থ্রিতে জানবো তো এই ছিল চ্যান্ট জিপিটি কোর্সের যে মডিউল সেটা এবং এই মডিউলের মধ্যে সেকশন আলাদা করা আছে তো আমি সব মডিউলগুলোর মিলি ভিডিও আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এই যে পুরো কোর্সটি এটা খুব মনোযোগ দিয়ে করবেন তো আজকে আমরা চ্যান্ট জিপিটির যে কোর্স তো সেই কোর্সের বেসিক সম্পর্কে জানলাম সেই কোর্স আমরা কি শিখবো কিভাবে শিখব মডিউল কি হবে আউটলাইন কি হবে আমাদের কোর্স লার্নিং আউটকাম কি সেটা সম্পর্কে জানলাম পরের ভিডিওতে অর্থাৎ নেক্সট যে ভিডিও আসবে সেটাতে আমরা কি করব আমরা মডিউল ওয়ান দিয়ে শুরু করব তো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন